বিয়ের সাড়ে পাঁচ মাসের মধ্যেই মধুচন্দ্রিমা শেষ টেবিল টেনিস তারকা সৌমজিতের বিরুদ্ধে থানায় আবারও অভিযোগ দায়ের বিয়ের সাড়ে পাঁচ মাসের মাথায় টেবিল টেনিস তারকা সৌমজিৎ ঘোষের বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের ধর্ষণের পর এবার তার বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ উঠল প্রসঙ্গত দু সালে সৌমজিতের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করেছিলেন বারসাতের এক তরুণী আদালতের নির্দেশে সেই তরুণীকে বিয়ে করেন সৌমজিৎ তবে বিয়ের কয়েক মাস পার হতেই স্ত্রীর ওপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ অত্যাচার সহ্য করতে না পেরে বুধবার রাতে বারাসাতের মহিলা থানায় সৌমজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা টেবিল টেনিস তারকার বিরুদ্ধে বধূ নির্যাতন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ আমার সাথে যা যা ঘটেছে সেটা আমি থানায় জানালাম এতদিন আমি ভালোবাসার নামে বা সংসার করা লোভের মধ্যে আমি এই ইমোশনাল হয়ে আটকেছিলাম নিজে সহ্য করেছিলাম যখন সঙ্গোধিত আমাকে ছেড়ে বেরিয়ে পড়লো তখন আমার কাছে আমি কোনো রাস্তা ছিল না এই জন্য আমার ভাই আমাকে এখান থেকে রেস্কিউ করে আনলো আর আমি এখন থানায় এসে সব কিছু জানিয়েছি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত